তোমার এত বড় সাহস ফিতা আটকে গেছে, ফিতা বদলায় নেন। ফিতা কি শুনতে পারছি? আগামীতে শেয়ার বাজার চাঙ্গা হচ্ছে। বেতন দেওয়ার নাম নাই শেয়ার বাজারে টাকা খাটাবো। বেতন দেন না শেয়ার বাজারে টাকা খাটাবো কেমনে? আমি আপনার বেতন দেন না কেন? হ্যাঁ বেতন পায় না? কি ব্যাপার, আপনি বেতনটা দেন না কেন? আমাকে কাদের বেতন দেওয়ার কথা? প্রথমে তো কথা ছিল আমি বাজার খরচ আর ঘর ভাড়া দিব, বাকি টুকটাক খরচ তোমরা দিবে। চাপা কম মারবেন, বুলডোজার দিয়ে চাপা ভেঙে দেবো আপনার। কিসের আমরা ওর বেতন দেবো? ওর বেতনও তো আপনার দেওয়ার কথা ছিল, কিন্তু কথা কস না কেন? আগেও অনেকবার কইছি, তোর রুমে ঢুকা তোর ট্র্যাঙ্ক খুলে আমি দেখছিলাম সার্টিফিকেট, তোর বয়স আর আমার বয়স সেম। তুমি ওর ঘরে ঢুকে ওর সার্টিফিকেট দিয়েছো কেন? হ্যাঁ তুমি লুকা লুকা দেখছো কেন? সার্টিফিকেট দেখো না মান নেশা, আপনারটাও দেখা ট্রাই করছিলাম, আপনি তো পড়ালেখা করেন নাই, সার্টিফিকেট নাই। আর ও আমি কথা কইতেছি, আপনি এটার ভিতরে ঢুকেন কেন? হ্যাঁ আলোচনা হইতেছে কাদের বেতন নিয়ে, কাদের বেতন দেন না কেন এটা আপনি বলেন। আর রাখো তোমার বেতন, তুমি সালামের সাথে এই কাজটা করলে কেন? সালাম তুই ওনার থামতে কর, নাহলে ওনারে কিন্তু তুই দেখা শুরু করবো আমি। তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস! ফিতা আটকে গেছে, ফিতা বদলায় নেন। ফিতা কি? ক্যাসেটের ফিতা এক জায়গায় আটকে গেছে, লিখে কইতেছেন এত বড় সাহস, এত বড় সাহস, এত বড় সাহস, বদলে আনেন এরপর কথা কর। এই চুপ থাকো, এই তুই আপনি চুপ থাকেন, এই আপনার থামেন তো, এই তুই কথা কইছিস তোর লেগে অবস্থা। আমি কি করছি? আমি করছি তোমার তো দোষ, তোমার ট্রাঙ্ক খুলে সে তোমার সার্টিফিকেট কিভাবে থাকে? দেখি আপনি রিউটা ফাপড় নেন, নিজে ফাপড় দেন, অন্যের ফাপড় দেন, তাহলে কি করবো? আর তো ফাপল লড়েন নেশা, সবসময় যাত্রার উপর ফাপল লড়ছে, লেবো না? আমি খাওয়াই পরে আমার বড় বড় কথা বলো, খুব সাবধান করে রাখুন, খুব সাবধান করে। ওই তো আত্মায় তো লাগে আত্মায়, তুমি করে যাবে না? আপনি ও ডিম্বাজি খেয়ে খেতে পারবো না? ডিম্বাজি খারাপ আমি দেখতেছি, আসতে দরজার ফুচকি দিয়ে দেখবো। ভাই সর্বনাশ, বাড়িওয়ালা রোগ না।